আসসালামু আলাইকুম, সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকে আমরা আলোচনা করব আইএফআরএস 9 অনুসারে কিভাবে এক্সপেক্টেড ক্রেডিট লস ক্যালকুলেট করতে হয়। আমরা যদি উদাহরণের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো ডাবল এ ডাবল বি এর নিকট পণ্য ক্রেডিটে বিক্রি করেছে। টোটাল পণ্যের বিক্রয় মূল্য ছিল কত, 100 মিলিয়ন বিডিটি, এবং এই পণ্যটা বিক্রি করেছে কখন, 1 ফেব্রুয়ারি 2020-তে। ডাবল বির যে ক্রেডিট পিরিয়ড ডাবল এর সাথে সেটা হচ্ছে 60 ডেজ, কিন্তু দেখা যাচ্ছে ডাবল বি তাদের নির্ধারিত ক্রেডিট পিরিয়ডের মধ্যে অর্থাৎ 31 মার্চ 2020-র মধ্যে এই টাকাগুলো পরিশোধ করতে ব্যর্থ হলো। কিসের কারণে? কারণ মার্চের শেষের দিকে কোভিড আক্রমণ শুরু হয়ে গেছে। এতে করে ডাবল বির তাদের যে ক্যাশ ফ্লো আছে এই ক্যাশ ফ্লো হচ্ছে অনেক কমে গেছে, কারণ ডাবল বি তাদের যে কি কাস্টমার সেই কাস্টমার গুলোকে তারা হারিয়ে ফেলেছে বিকজ অফ কোভিড-19। ওকে, ডাবল এ IFRS 9 অনুসারে তাদের হচ্ছে যে এক্সপেক্টেড ক্রেডিট লস তারা ক্যালকুলেট করে, এই জন্য তাদের অ্যাকাউন্টিং পলিসি অনুসারে একটা প্রি ডিটারমাইন্ড ম্যাট্রিক্স তারা পাশ করে দিয়েছে। তাহলে সেই ম্যাট্রিক্সটা কিরকম, যে তারা এক্সপেক্টেড ক্রেডিট লস ক্যালকুলেট করে কিসের উপরে, রিসিভেবলের উপরে। যদি কোনো রিসিভেবল 0 ডেজ ওভার ডিউ থাকে তাহলে তারা ACL ক্যালকুলেট করে 1%, 1 থেকে 30 ডেজ যদি হয় 4%, 31 থেকে 60 ডেজ হলে 8%, 61 থেকে 90 ডেজ হলে 15%, মোর দেন 90 ডেজ হলে তারা 20% এক্সপেক্টেড ক্রেডিট লস ক্যালকুলেট করে। ডাবল বির ফাইন্যান্স কন্ট্রোলার কনফার্ম করলো যে যদিও আমরা টাকা দিতে পারি নাই 31 মার্চ 2020-তে, বাট এইটা শিওর যে সমস্ত টাকা পরিশোধ করা হবে, কিন্তু সেই টাকাগুলো দেওয়া হবে 50 মিলিয়ন দেওয়া হবে 31 মে 2020-র মধ্যে, 30 মিলিয়ন দেওয়া হবে 30 জুন 2020-র মধ্যে, এবং যে রিমেনিং 20 মিলিয়ন বিডিটি আছে সেটা দেওয়া হবে কখন, 30 সেপ্টেম্বর 2020-র মধ্যে। এখন ডাবল এ কিভাবে অ্যাকাউন্টিং এন্ট্রি করবে IFRS 9 অনুসারে অন 1 সেপ্টেম্বর 2020-তে এবং 31 মার্চ 2020-তে। আচ্ছা, তাহলে আমাদের যে অরিজিনাল পে ডেট এটা ছিল কখন, আসলে শিডিউল অনুসারে 31 মার্চ 2020-তে 100 মিলিয়ন, বাট পরবর্তীতে ডাবল বির ফাইন্যান্স কন্ট্রোলার এগ্রি করেছে যে আমরা পেমেন্ট দিব 31 মেতে 50 মিলিয়ন, জুনে দিব আমরা 30 মিলিয়ন, সেপ্টেম্বরের মধ্যে দিব 20 মিলিয়ন। তাহলে আমাদের সমস্ত টাকা আমরা কি করব, পরিশোধ করব, বাট এটা ডিফারেন্ট ডেটে। ওকে, তাহলে ECL ক্যালকুলেশন করার জন্য একটা সিম্পলিফাইড অ্যাপ্রোচ আছে। এই অ্যাপ্রোচটা কখন অ্যাপ্লাই করা যায়, এটা ট্রেড ডিসেবলের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় যদি সেইখানে IFRS 15 অনুসারে কোনো ফাইন্যান্সিং কম্পোনেন্ট না থাকে। ওকে, তাহলে যখন 1 ফেব্রুয়ারিতে ক্রেডিটে বিক্রি করেছে পণ্যটা, তাহলে ওই ইনিশিয়াল রিকগনিশনের সময় যে ক্রেডিট লসটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে 1%। তাহলে ব্যালেন্স আউটস্ট্যান্ডিং ছিল কত, 100 মিলিয়ন, তাহলে 100 মিলিয়ন মাল্টিপ্লাই 1%, সেটা হবে কত, 1 মিলিয়ন। এখন আমরা দেখব যে ডাবলের মেট্রিক্স অনুসারে যখন ডাবল বি যখন টাকাগুলো পরিশোধ করতে পারলো না, তখন তাদের যে ECL ক্যালকুলেশন করার মেট্রিক্স আছে সেই মেট্রিক্স অনুসারে এটা 8-20% ব্র্যাকেটে চলে গেল। ওকে, কারণ তারা রিভাইজ শিডিউল দিয়েছে এবং ওই অনুসারে তারা পেমেন্ট করবে। তাদের যে নির্ধারিত ক্রেডিট পিরিয়ড ছিল কতদিন, 60 ডেজ, তাহলে এই 60 ডেজ তারা অলরেডি কি অ্যাডজাস্ট করে ফেলেছে। ওকে, তাহলে এখন যে এক্সপেক্টেড ক্রেডিট লসটা বেড়ে যাবে, এটা কিভাবে বেড়ে যাবে, যে আসলে 50 মিলিয়ন যেটা এগ্রি করেছে তারা প্রথমে দিবে সেটা পড়ে যাবে কোন ক্যাটাগরিতে, 31 থেকে 60 ডেজ ওভার ডিউর মধ্যে। তাহলে এই 50 মিলিয়নের উপরে এক্সপেক্টেড ক্রেডিট লস হবে কত, 8%, সেটা হচ্ছে 4 মিলিয়ন বিডিটি। আর 30 মিলিয়ন দিবে পরের মাসে, সেটা পড়ে যাবে তার পরের ক্যাটাগরিতে, 61 থেকে 90 ডেজ, সেইটার ক্রেডিট লস কত, 15%, তাদের পার্সেন্টেজ তাদের মেট্রিক্স অনুসারে 4.5 মিলিয়ন বিডিটি। আচ্ছা, তার নেক্সট অ্যামাউন্ট যেটা দিবে সেটা পড়ে গেলো কোথায়, মোর দেন 90 ডেজ ওভার ডিউর ক্যাটাগরিতে, তাহলে 20%, তাহলে 20 মাল্টিপ্লাই 20%, 4 মিলিয়ন বিডিটি। তাহলে টোটাল এক্সপেক্টেড ক্রেডিট লস অ্যালাউন্স কত হলো, 12.5 মিলিয়ন বিডিটি। ওকে, এখন জার্নাল আমরা কীভাবে করবো,
আচ্ছা, তাহলে আমাদের যখন আমরা ফার্স্ট ফেব্রুয়ারি 2020-তে পণ্য ক্রেডিটে বিক্রি করলাম, তখন আমরা স্বভাবতই জার্নালটা কি হবে, ট্রেড ডিসপেবল ডেবিট 100 মিলিয়ন, এবং ক্রেডিট কি রেভিনিউ হচ্ছে 100 মিলিয়ন ক্রেডিট। ওকে, আচ্ছা, তাহলে ওই সময় আমাদের কি হবে, আবার এক্সপেক্টেড ক্রেডিট লস ক্যালকুলেট করতে হবে। তাহলে এক্সপেক্টেড ক্রেডিট লস কত, 100 মিলিয়ন ইকুয়াল টু 1%, আমরা প্রিভিয়াস স্লাইডে দেখিয়েছি। তার এক্সপেক্টেড ক্রেডিট লস হচ্ছে 1 মিলিয়ন বিডিটি, আর অ্যালাউন্সেস ফর রিসিভেবল কত, 1 মিলিয়ন বিডিটি ক্রেডিট। ওকে, আচ্ছা, অন 31 মার্চ 2020-তে এক্সপেক্টেড ক্রেডিট লস কত, 11.5 বিলিয়ন বিডিটি, অ্যালাউন্সেস ফর রিসিভেবল 11.5 বিলিয়ন বিডিটি। কিভাবে, 31 মার্চে এসে আসলে টোটাল ক্রেডিট লস কত ছিল, 12.5 মিলিয়ন বিডিটি। তাহলে 12.5 মিলিয়ন বিডিটির মধ্যে অলরেডি ফার্স্ট ফেব্রুয়ারি 2020-তে কত মিলিয়ন রিকগনাইজ করে ফেলা হয়েছে, 1 মিলিয়ন বিডিটি। তাহলে রিমেনিং অ্যামাউন্ট অর্থাৎ 11.5 বিলিয়ন রিকগনাইজ করতে হবে 31 মার্চ 2020-তে। ওকে, তাহলে এই যে আমরা সিম্পলিফাইড অ্যাপ্রোচ নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, পরবর্তীতে আমরা আরও বেশি আলোচনা করব এক্সপেক্টেড ক্রেডিট লস নিয়ে। আপনারা যদি মনে করেন না আইএফআরএস সম্পর্কে আরও বেশি জানবেন, আরও বেশি জানতে চান, তাহলে ডাবল রিসোর্স ইউটিউব চ্যানেলের সঙ্গে ইচ্ছা করলে থাকতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।